আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মন আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে আমি আপনাদের কিছু হার্ডওয়্যার আইটেম প্লাস তিনটা কাঠের দরজা দেখাবো। এগুলো বিক্রি করেছে হচ্ছে নারায়ণগঞ্জে যে ভদ্রলোক এই প্রোডাক্টগুলো আমাকে অর্ডার করেছিল, ওনার নাম হচ্ছে জনাব মিজানুর রহমান। তো প্রথমে উনি যেটা অর্ডার করেছে এটা হচ্ছে একটা হ্যান্ডেল লক। তো এটা হচ্ছে আপনার অ্যান্টিক কালার বলে আমরা, ও সোনালি কালারও বলতে পারেন এটা। তো এরকম একটা হ্যান্ডেল লক আমি ওনার কাছে বিক্রি করেছি, এটা 3400 টাকা করে। আর এর পাশাপাশি ওনার কাছে হচ্ছে সোনালি কালারের চারটা হাতল বিক্রি করেছি। দেখেন, এগুলো সোনালি কালারের চারটা অনেক ভালো এবং মজবুত হাতল, এগুলো নিলে পরে আপনার 320 টাকা করে পিস পড়বে। আর এর পাশাপাশি আপেল 16 মিলি হ্যাজবল 480 টাকা করে, এই আপেল 16 মিলি হ্যাজবল বিক্রি করেছে একটা। আর সিটকানি হচ্ছে আপনার 8 ইঞ্চি সিটকানি তিনটা, 6 ইঞ্চি সিটকানি তিনটা, এগুলো হচ্ছে 8 ইঞ্চি সিটকানিটা হচ্ছে 125 টাকা করে এবং 6 ইঞ্চি সিটকানিটা 115 টাকা করে। আর একটা দিয়েছি পিতলের দূরবীন, যেটা আপনার ভিতরে থেকে বাইরে দেখা যায়, এটার দাম হচ্ছে 380 টাকা করে। তো ওনার যে তিনটা পাল্লা দিয়েছি এবং তিনটা চৌকাঠ দিয়েছি, চলুন এই পাল্লা চৌকাঠগুলো দেখাই। তো মিজান ভাইকে তিনটা রাউন্ড পাল্লা দিয়েছি, এটা হচ্ছে চিটাগাং গামারি কাঠ। চিটাগাং গামারি কাঠটা একবারে সাদা কাঠ, এটা হচ্ছে ন্যাচারাল, কোনো প্রকার বার্নিশ করা হয় না, কারণ এই কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না, কারণ এই কাঠটা ন্যাচারালি ঘুল লাগে না, এটা শুধুমাত্র চেম্বারে সিজনিং করতে হয়। তো এটা ফিনিশিংয়ের পরে একবারে পাকা 1.5 ইঞ্চি। এটার একটা পাল্লা হচ্ছে বড় মেইন ডোরের জন্য নিয়েছে এবং দুইটা পাল্লা ছোট উনি বারান্দার জন্য নিয়েছে। তো মেইন ডোরে যে পাল্লাটা নিয়েছে এটার দাম পড়বে হচ্ছে বার্নিশ ছাড়া 12,000 টাকা, আর যদি আপনারা এটা বার্নিশ করেন তাহলে 15,500 টাকা পড়বে। আর বারান্দার জন্য ওনার যে দরজা দিয়েছি, এরকম দুইটা দরজা দিয়েছি একই ডিজাইনের। তো বারান্দার জন্য আপনারা যদি এরকম ডিজাইনের, অর্থাৎ পাশে আছে 27 ইঞ্চি এবং উচ্চতা আছে 81 ইঞ্চি, আপনারা যদি বারান্দার জন্য এরকম একটা পাল্লা নেন বার্নিশ ছাড়া রাউন্ড পাল্লা, সেক্ষেত্রে 10,500 টাকা হলে নিতে পারবেন। আর যদি এর সাথে বার্নিশ করাই নেন তাহলে পরে আপনার এটা 13,500 টাকা দাম পড়বে। তো এই টোটাল তিনটা পাল্লা দিয়েছে এবং পাশাপাশি ওনাকে হচ্ছে তিনটা নাইজেরিয়ান লোহাকাটের চৌকাঠ দিয়েছি। চৌকাঠগুলো দেখেন যে একবারে সারিকাট এবং নাইজেরিয়ান লোহাকাটের, এগুলো হচ্ছে রাউন্ড চৌকাঠ। তো রাউন্ড পাল্লার ক্ষেত্রে আপনার গামারি কাছে দেখা যায় যে নর্মাল যে পাল্লাগুলো আমরা বিক্রি করি সেই ক্ষেত্রে আপনার 2,000 বা 2,500 টাকা দাম বাড়ে, কিন্তু যখন চৌকাঠগুলো আমরা রাউন্ড করতে যাই, যেমন এই চৌকাঠটা যদি উনি স্কোয়ার নিত সেই ক্ষেত্রে এটার দাম আসতো আপনার হচ্ছে 4,600 টাকা, কিন্তু এটা যখন উনি এটা রাউন্ড করতে গেছে, রাউন্ডের কারণে এটার দাম পড়ছে 9,200 টাকা। অর্থাৎ যখনই আপনি রাউন্ড করতে যাবেন চৌকাঠটা, সেই ক্ষেত্রে আপনার ওইটা ডাবল বা ডাবলের বেশি এরকম দাম আসে। তো এই কাঠগুলো হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠ। তো লোহা কাঠটা সিজনিং করার প্রয়োজন হয় না, আমি এর আগেও বলেছি আপনাদের। আর এগুলো হচ্ছে ফিনিশিংয়ের পরে 6 ইঞ্চি বা 2.5 ইঞ্চি থিকনেস আছে, আর এই কাঠটা কখনো ঘুণ লাগে না। এই কাঠটার একটা প্রবলেম হচ্ছে এটা হালকা একটু চিরফাড়া দেয়, কিন্তু বার্নিশ করলে এগুলো আর দেখা যায় না। তো আমাদের কাছে সব ধরনের কাঠের প্রোডাক্ট আছে। আমাদের কারখানা হচ্ছে কুষ্টিয়ার ডোর সেন্টার, প্লট 6 রোড 7, সূচনা মডেল টাউন, বসিলা মোহাম্মদপুর, ঢাকা। আমাদের শোরুম হচ্ছে কুষ্টিয়া ডোর সেন্টার, 780/25, বসিলা মোহাম্মদপুর, ঢাকা। আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে সহজে আমাদের দোকানে আসতে পারবেন। নিয়মিত বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসি, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।